এক দুই তিন চার পাঁচ, পাঁচ প্যাকেট। নতুন শেফ রান্নাঘরে, এই বাড়িতে এক একদিন এক এক রকমের লোক রান্না করে, সকাল সকাল দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো দুজন মেম্বারও দেখতে পাচ্ছ সকাল সকাল। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও একটু বাইরে গিয়ে শুরু করি। ওখানে চিমনি চালিয়েছে ওই ঘরে, মানে কথা শোনাও যায় না, বলাও যায় না, আর আমি তো যেহেতু গলা বসে গেছে কথাও ঠিকঠাক বলতে পারছি না, তো তাই বাইরে এসে ভিডিওটা শুরু করলাম। তো আজকে শুরু হয়ে গেছে মাছ মারা আবার সকাল থেকেই। সকাল থেকে কি এখনই আসলো মারবে? তা আমি আজকে ভেবেছিলাম যেহেতু বৃহস্পতিবার, একবারে স্নান করেই উঠি। তো মা বললো যে একটু চা বানাতে, আবার যে নাইটিটা ছেড়ে এটা পড়লাম, মানে বাসি নাইটিটা ছেড়ে পড়লাম, স্নান করবো আজকে বৃহস্পতিবার, যেহেতু পুজো দিতে হবে তাড়াতাড়ি। তো আজকে বাড়ি চলে যাব, একটু তাড়াহুড়োই আছে, তো তাড়াতাড়ি করে স্নান করে নিই। ভাই সকালে যে ম্যাগি করছে, তো আমি আসলে তোমাদের বলি না, এই সব খাবার তো তোমরা দেখো না, তো আমি এখানে আসলে পরেই হয় সবাই মিলে একসাথে খাওয়ার জন্য, জানোই তো। আর তোমরা দেখলে দুজনকে, ওরা দুজন আমার মামা তো ভাই বোন, তো মামা মামি আজকে স্কুলে গেছে দুজন, ওদের বাড়িতে ওদেরকে যে দেখে উনি আজকে আসবেন না। তো এখন কি করে, ওদেরকে তো একা মানে রেখে যাওয়া যায় না, তো তাই মামা দিয়ে গেল স্কুলে যাওয়া, স্কুলে যাওয়া মানে স্কুলে যাওয়ার সময় মামা দিয়ে গেল ওদেরকে এখানে, আবার যাওয়ার সময় মানে স্কুল থেকে ফেরার সময় আবার ওদেরকে নিয়ে যাবে, ওরা থাকবে এখানে। তো তার জন্যই যে ওরা আসলো এখন। তো ছেলের ভালোই হয়েছে, খেলার সাথী হয়েছে, এমনিতেই তো ও খুশি হয়, লোকজন দেখলে আরও বেশি খুশি হবে। তো ওই যে এখন স্নান করে পুজো দিয়ে নিই, তো ভাবলাম যে বাইরে এসে তোমাদের সাথে একটু কথা বলি, ওখানে আওয়াজ হচ্ছে। তো আজকে তো বাড়ি যাওয়ার দিন, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো যাই আমি আগে স্নান টান করে পুজোটা দিয়ে নিই, ওটাই বড় কাজ, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তোমরা ভিডিও তো কেমন যেন একটা অন্ধকার লাগছে, হ্যাঁ। তো আমি আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, তো ব্যাগটাকে গোছানো হয়ে গেছে, নাহলে পরে দেরি হয়ে যাবে, আগে পুজোটা সারি তারপরে অন্য কথা। তো ঠিক আছে, দেখে থাকো তোমরা, পরে কথা বলছি তোমাদের সাথে আবার। তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি ম্যাগি নিয়ে। কি বললাম, ম্যাগি খাচ্ছি, তুমি একটু বলে দাও, হাই করে দাও, বোকা ছেলে। তো এই সবাই মিলে এখন খাচ্ছি, খেয়ে নেই তারপরে হাই করে দাও একটু। তো এখন এই যে খেয়ে দিয়ে তারপরে আজকে আর এখন আর স্নান করা হবে না, মাকে সব রেডি ফেডি করে দিয়ে তারপরে একবারে স্নান করবো, আরেকজন আবার কখন চলে আসে। তো যাই হোক চলো সবাই মিলে একসাথে যে খেয়ে নেই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আমার মামার মেয়ে, সোনা মামার মেয়ে, মাস্টার নেই। তো গতকালকে তো সন্ধে অবধি মাছ ধরেছিল, তোমরা তো দেখলেই তো, তবু অনেকটাই মাছ থেকে গেছিলো। তো আজকে সকালে এসেও মানে কিছু ধরে নিয়ে গেছে। তো তারপরে দেখো ছেলে ওইখানে খেলছে, ওরও খুব ভালো হয়েছে, মজা পেয়েছে। আর আজকে বাইরে প্রচণ্ড রোদ উঠেছিল, প্রচণ্ড মানে কি বলবো আর। তো বেশিক্ষণ আর খেলতে দেইনি বাইরে, কারণ খুব রোদ ছিল, ছোটো বাচ্চারা যেহেতু রোদে এতক্ষণ থাকাটাও ঠিক না। তো কিছুক্ষণ খেলে, আর ছোটো বাচ্চাদের না সবাই মিলেমিশে এইভাবে খেলতে সবাই মানে খুব ভালোবাসে, আর দেখেও খুব ভালো লাগে। তো এদিকে দেখো আজকে তো নিরামিষ, তোমাদের বলেছিলাম বৃহস্পতিবার, কিন্তু কী করা যাবে বলো, শেষ পর্যন্ত নিরামিষটা ভাঙতেই হয়েছে। তো ছোট ছোট দুটো বাচ্চা এসেছে, ওরা তো সব সময় আর আসে না পিসির বাড়িতে, তো ওরা চিকেন খেতেও খুব ভালোবাসে, তো মা আজকে ওদের জন্যই চিকেন রান্না করছে। তো চিকেনের লাল লাল ঝোল, বেশি আজকে মশলা ঝাল কিচ্ছু দেওয়া হয়নি, যেহেতু ওরা খাবে। তো মা তো চিকেনটা বসিয়েছিল তখন তোমরা দেখলেই, তো আমি স্নান করে আস্তে আস্তে চিকেনের ঝোলও হয়ে গেছে। তো মানে কথাই বলতে পারছি না, গলাটা এতটাই বসে গেছে মানে ঠিকঠাকভাবে কথাও বলতে পারছি না। তো এখন যাই পুজোটা দিয়ে আসি, আজকে তাড়াতাড়ি হয়ে গেল রান্না, তো যাবো যেহেতু জানোই তাড়াহুড়ো তো থাকবেই, বেশি কিছু রান্না হয়নি। আর আজকে নিরামিষটাও ভঙ্গ হয়ে গেল, ওরা যেহেতু এসেছে ছোটো ছোটো দুটো বাচ্চা, তো ওরাও চিকেন খেতে খুব ভালোবাসে, আর পিসির বাড়িতে এসেছে, যাই হোক, তো তার জন্যই আজকে ওদের জন্যই চিকেনটা আনা হলো। তো এই যে রান্নাও হয়ে গেছে,
তো মা এখন এই যে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দেবে, তো আমি আগে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে আসি। তো ভালোই হলো আজকে, মানে ছেলেরও খুব ভালো হলো, ওদের সাথে বেশ একটু খেলতে পারছে, আর ওরাও অনেক দিন পরে একসাথে দুজনে, সবাই সব সময় তো এইভাবে হয় না। যাই হোক, তো চলো আগে আমি পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে এসে তারপরে বাকি কথা বলছি। তো আজকে যেহেতু সেরকম কিছু রান্না হয়নি, চিকেন আর শাক ভাজা, তো ভাবলাম যে একটু গরম গরম বেগুন ভেজে নিই, তো ওরাও খাবে, মানে ভাই বোন ওরাও বেগুন ভাজা খেতে ভালোবাসে। তো দেখলে বন্ধুরা, আমি যে বেগুনটা ভেজে নিচ্ছি, রান্না তো এমনি হয়েই গেছে, তো মা এই ওদের খেতে দিচ্ছে, ভাই বোন ওরা দুজন এখন খেয়ে নেবে, আরেকটা মতন বাজে, মামা আবার চলে আসবে স্কুল বন্ধ হয়ে গেলে। তো আজকে মানে কথাই বলতে পারছি না, এরকম অবস্থা। তো দেখাচ্ছি, দাঁড়াও, মা যে ভাত বেড়ে দিচ্ছে ওদের দেখাচ্ছি। তো এই দেখো, আজকে তো তোমাদের বলেছি চিকেনের লাল লাল ঝোল ঢেকে দিলে আগে দেখাই, আগে ওই দেখো দুজনকে যে ভাত বেড়ে দিল, ওরা আগে খেয়ে নেবে, আমি তাড়াতাড়ি করে আগে বেগুন ভাজাটা করি। ও আজকে যে লাল শাক করেছে, কালকে যে শাক এনেছিল বাবা, কালকে তো করে দিই, তো যে লাল শাক করেছে বেগুন ভাজা আর চিকেন, ওরা আগে খেয়ে নে। আর ছেলে তো ঘুমাচ্ছে, ওকে খাইয়ে দেওয়া হয়েছে ঘুমাচ্ছে, তো পাপা আসতে একটু পরে, আমরা একটু পরে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আমরা যাবো। তো দেখো যে ওরা খেতে বসবে এখন, গরম গরম দুর্বার না নে বাবা, গরম নিয়ে আসবো বলিস না। তো দেখো দুজন মিষ্টি, দুটো বাচ্চা কি সুন্দর একা একা খাচ্ছে। আর এদিকে দেখো, কাকিমণি দিয়ে গেল আমার সব থেকে পছন্দের তরকারি, ডালের বড়া দিয়ে, মটর ডালের বড়া দিয়ে। তো তোমরা তো জানোই আমাদের এরকম চলেই দেওয়া নেওয়া, তো খুব ভালো হয়েছে তরকারিটা খেতে। আরেকটা জিনিস বন্ধুরা, তোমাদের সাথে আজকে শেয়ার না করে পারলাম না। তো দেখো, শহরে যারা থাকে তারা গ্রামের এই মজাটা আনন্দটা বুঝতে পারে না, ওরা তো মনে করলে যে চার দেওয়ালের মধ্যেই বন্দি থাকে, শহরে উঁচু উঁচু বাড়ি, দোতলা তিনতলা বাড়ি, তো এরকম খোলামেলা জায়গা ওরা পায় না। তো আজকে ওদের দুজনকে এভাবে এত সুন্দরভাবে খোলামেলাভাবে খেলতে দেখে সত্যি খুবই ভালো লাগছিল, তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে শহরের মানুষরা মানে গ্রামে আসলে ওরা মানে মুক্ত বাতাসে খোলামেলাভাবে থাকতে পারে, তো দেখেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো, ছেলে যে ঘুম থেকে উঠে পড়েছে, মাত্রই উঠলো, ওকে একটু পরে খাওয়াই, তো আমরা এই যে খেয়ে নিই তাড়াতাড়ি করে, ও আবার চলে আসবে, তো ছেলেকে একটু পরেই খাওয়াবো, ঘুম থেকে উঠলো তো এখনই খেতে যাবে না। তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে, তো তোমরা তো ছেলের কান্না দেখতেই পারলে, ওরা চলে যাচ্ছে আর ছেলে কান্না করছে, যেতে দেবে না, তো যেতে তো সবাইকে হবেই বলো, তো কেউ তো আর সবসময় থাকতে পারবে না। তো তবু ও যেহেতু ছোটো বাচ্চা, ওদের সাথে সারাটা দিন খুব ভালোভাবে কাটিয়েছে, তো এখন চলে যাচ্ছে আর মানে ওরও ভালো লাগছিল না। তো যাই হোক, ও চলে এসেছিলো, তো সব শেষে মা ওকেও খেতে দিল, তো একটু রেস্ট নিল এসে অনেক দূর থেকে রোদে এসেছে। তা আর দেখো, এই যে কাঁঠাল চিংড়িটা ওকে দিয়ে দেওয়া হলো, তো সকালে আমি তরকারিটা আরও ভালো করে গরম করেছিলাম, তাই আর নষ্ট হয়নি, আর সেরকমভাবে তো আর এখনও গরম পড়েনি, নষ্ট হওয়ার ভয় নেই, তো ও খেয়ে দিয়ে নিলেই আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার জন্য। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেলাম, রেডি তো না, জামা কাপড় পরে নিলাম, বাড়ি যাচ্ছি এখন, আর অত সেজে গুজে কী হবে। চুলটা আজকে শ্যাম্পু করেছি, সামনেটা একটু আঁচড়ে নিলাম, তবু একটু কেমন উস্কো খুস্কো হয়ে আছে। তো যে জামাটা পরে নিলাম, জামাটা না অনেকটাই বড়, বাড়িতে গিয়ে একটু খাপাতে হবে, মানে বড় হয়েছে, খাপাতে হবে বাড়িতে গিয়ে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, বাবাই যে লাউয়ের ডাটা দিয়ে দিল, আর এখানে যে কলা এনেছিল তো দিয়ে দিল ছেলের জন্য, ওই যে লাউ শাক দিয়ে দিল ব্যাগের মধ্যে, ব্যাগ ভরে একদম। আর এই দেখো, এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, এখানে তো যে বাজারগুলো করেছি যে ওগুলো, আর এই তো আমার ব্যাগ এনেছিলাম আমি, সেটাই গুছিয়ে নিলাম এগুলো সব। এই যে, তো আর কি এখন যাই, তো দুদিন পর আবার দেখা হবে সবার সাথে, তো আরেকটা অনুষ্ঠান আছে, সেটা তোমাদের পরেই বলবো, দুদিন পরেই বলবো, বেশি দিন নেই আর।
তো আজকে আর যেতে তো হতোই কালকে, তো যাই এখন ও চলে এসেছে নিতে, মাও বাড়িতে একা, তো যাই আবার দেখা হবে দুদিন পরে সবার সাথে। তো কী যে আজকে হয়েছে না, গলাটা ঠিকভাবে মানে কথা বলেও শান্তি পাচ্ছি না তোমাদের সাথে, মানে ঠিক মানে কথাই বলতে পারছি না, গলায় বারবার খালি আটকে যাচ্ছে, এরকম খুশখুস করছে। তো যাই হোক বন্ধুরা, আমরা তো এখন যে বাড়ি চলে যাচ্ছি, দিনে দিনে থাকতে বেরিয়ে যাব। তো বাড়িতে গিয়ে তো জানোই এক প্রস্থ হবেই, কারণ যেহেতু ছোটো বাচ্চা, ও যেতেও চায় না, গিয়েও কান্নাকাটি করে, ওকে সামলানো, জামা কাপড় এটা সেটা, মানে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো তাই আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে আর কিছু শেয়ার করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিই, মানে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কারণ এই যে এখন যাবো, গিয়ে আবার ঝামেলা এটা সেটা তো থাকেই, তোমরা তো জানোই। তো ওখানে গিয়ে আজকে আর সেরকম কিছু দেখানোরও নেই আর শেয়ার করানো নেই, তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই। তো তোমরা ভালো থেকো সবাই, নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবো। আজকের মতন টাটা।